দাদু যে ফিল্মগুলো করেছেন ফিল্ম মিউজিক ওরকম এত শার্প, মানে একবার রাস দেখে একবারে মাথায় নিয়ে নিতেন এবং তারপরে ওই সমস্ত ফেনোমেনাল মিউজিক বেরিয়েছে ওনার। তখন মনে আছে একদম বাইরের ঘরটায় আমরা শিখতাম, হ্যাঁ, পরে পরবর্তী ক্ষেত্রে দাদুর ঘরেও আমি ক্লাস হয়েছে। দাদুর কাছে আমার আমার এইট নাইনে দাদু মারা যায়, কিন্তু আমার স্মৃতি নেই। যদি একটু ফ্রিতে মনে, আমার দাদু রেডি হচ্ছে, প্রোগ্রামে যাচ্ছে, আমার খুব আবছা, অথচ দাদুর হাসিটা, দাদুর আমি সঙ্গে তানপুরা নিয়ে আর ওই যে ভেতরে যে ঘরটা ছিল সেই ঘরে তোর বাবা রেয়াজ করতেন, ছোট্ট ঘরটা, হ্যাঁ, ছোট্ট ঘরে, রান্নাঘরের পেছন দিকে, রান্নাঘরের পেছন দিকে একটা। ঋত্বিকবাবু যখন, সেই ফিফটিজ এর কথা, তখন আসতেন এবং তুই তো জানিস যে ঋত্বিকবাবু ওনার কাছে গান্ডাও বেঁধেছিলেন, গান্ডা বেঁধেছিলেন। এবং আমাকে রবিশঙ্করজিও বলেছেন যে ঋত্বিক এবং তোর দাদুর কথা, যে ওরা যে কাজটা করেছে ওটা কোনোদিন ভোলা যায় না, অনবদ্য। আমি যখন নিজে এত বছর পরে পুরোনো মিউজিকগুলো যখন শুনি যে একবারে, মানে পরপর মডার্ন মিউজিকগুলো, সে তো প্রত্যেকটা ক্ষেত্রে, এবং ট্যাটল মিউজিকে যে ওই অর্কেস্ট্রেশন উনি যেটা করিয়েছেন, হ্যাঁ, সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে এবং তার থেকে আলাদা আলাদা করে একটা পিস ব্যাকগ্রাউন্ডে এমনভাবে চেয়ারে ছাক করে। এবার এটা নয় যে দেবার হট ওভার, নো, দিস ওয়াজ মোর অন মোর, মোস্ট অফ দেম আর ইনস্ট্যান্ট, সব ইনস্ট্যান্ট। হ্যাঁ, আমার এখনো মনে আছে নবেন্দু ঘোষের অমাবস্যা কি চা, তাতে আমার মনে আছে আমি ম্যান্ডোলিন বাজিয়েছিলাম, এইচএমবিতে রেকর্ডিং হয়েছিল, নবেন্দুবাবুর ছবি দেখিয়ে তারপরে উনি নিজে নিজে ভেবে কিছু কিছু নোটেশন করলেন আর ওইখানে গিয়ে ইনস্ট্যান্ট বলছেন এবং টাইমগুলো ঠিক যেরকম যেরকম হওয়া উচিত ঠিক সেরকম সেরকম হচ্ছে এবং তা সেগুলো সিঙ্ক হচ্ছে। এখন তো ব্যাকগ্রাউন্ডে কত সুবিধা যে তুই দেখছিস একদম সিঙ্ক করিয়ে দিচ্ছিস, একদম কম্পিউটারে ফেলে দিচ্ছিস, সুবিধাটা ছিল না, কিন্তু কোনো এক্সট্রা কিছু না, একদম যতটুকু দরকার ততটুকু, কত মিনিমাম ইনস্ট্রুমেন্ট দিয়ে কত ম্যাক্সিমাম এফেক্ট করা যায়, ব্যাকগ্রাউন্ড স্কোর কতটা এফেক্টিভ হতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক তো বেসিক্যালি আন্ডারলাইন করে না, ছবি থেকে আন্ডারলাইন করে, সেইটা যে উনি কীভাবে এত ক্রিয়েটিভ ছিলেন। গান তোলানোর সময় দেখতাম যে ওইভাবে হৈমন্তীদিকে এই বাড়িতে গান চলাচ্ছেন, অবস্থা কি চাঁদের গান, আমার এখনও পরিষ্কার মনে আছে। এবং আরতিদি, আরতি মুখার্জির প্রথম, তখন তো আরতি মুখার্জি ওনার কাছে শিখতে আসতেন, একটা ওনার ওই যে ভৈরবীর যে গানটা উনি যেটা বাজিয়েছিলেন সেটা এখনো শুনলে মনে হয় যে ওটা শরৎ না গান কি, ওনার সব ছবি নতুন পাতা বা অন্যান্য সমস্ত ছবিতে, হ্যাঁ, আরে বাবা গর্মা তো মানে ভাবাই যায় না, সে এখনকার যুগে প্রপারলি কালচার হয়নি, তা না হলে পরে এটা আরো বেশি করে লোকের কাছে পৌঁছে, সেই জন্য এই কাজটা করছেন। যে আমার মনে হয় না যে ওস্তাদজির উপর এত ডিটেল ডিটেল এনে, মানে ওনার মিউজিক নিয়ে ওনার যে থট প্রসেস ইত্যাদি, যেটা নিয়ে আমরাও সবাই চেষ্টা করছি। আজকে আমি এসে, আগে প্ল্যান ছিল না, আমি এসে এত ইমোশনালি একটা হয়ে গেল, এবং দেখি একবার বিলাসকে যদি পাওয়া যায় তাহলে, হঠাৎ করেই ওরা ঠিক করেছেন আর কি, সঙ্গে সঙ্গে আমি মানে